হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরও একটা ঝাগানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, কোনো রকম সেদ্ধ করার ঝামেলা ছাড়া মাত্র একটা কাঁচা আলু দিয়ে ঝটপট করে 5 মিনিটে বানিয়ে নাও দারুণ মুচমুচে নাস্তা, খেতে দুর্দান্ত লাগে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আলুর তৈরি এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা কাঁচা আলু। আর আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে, তার জন্য লাগবে এই রকম একটা গ্রেটার। আর গ্রেটার দিয়ে আলুটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে নেব। তো বন্ধুগণ, আলুর তৈরি এই নাস্তাটি একবার খেলে সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলেই যাবে, এতটাই টেস্টি আর ক্রিস্পি তৈরি হয়, খেতে দুর্দান্ত লাগে। তো আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলুটাকে এইভাবে গ্রেট করে কিন্তু হালকা করে জল দিয়ে একটু ধুয়ে জল থেকে এইভাবে নিংড়ে নিংড়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে আলুটাকে জল নিংড়ে অন্য একটি পাত্রে তুলে নিলাম। এইবারে এই আলুর মধ্যে আমাদের কয়েকটা জিনিস একটু ঝাঁকানাকা করে মিশিয়ে নিতে হবে। প্রথমে দেখো, দিয়ে দিলাম 1 কাপ বেসন। এইবারে এই 1 কাপ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এইবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে একটা চামচ দিয়ে ঘোটানাটা ঘোটানাটা করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে সমস্ত শুকনো উপকরণগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলোকে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে হবে। তো বন্ধুগণ, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু এখানে ঝালটা দিয়ে দেবে। তারপরে দেখো, নিয়েছি এখানে 1 ইঞ্চি মতো আদা, আদাটাকেও খুব সুন্দর করে একদম গ্রেটারের সাহায্যে ঝাঁকানাকা ঝাঁকানাকা করে গ্রেট করে দিতে হবে। এইবারে দেখো, আদা আর কাঁচা লঙ্কা গ্রেট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। তো এখানে আমি কিন্তু 1.5 কাপ জল দিয়েছি, জলটাকে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায়, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এইবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, একদম চটপটা টেস্ট আসবে। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। তো তোমরা যে কোনো নুডলসের মশলা কিন্তু 1 চামচ দিয়ে দেবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। সব শেষে দিয়ে দেবো দেখো কিছুটা ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দেবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে আমি একটু মেখে নিলাম। তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিলাম 1/2 চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তিল, আর দেখো এখানে নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলোকে একটু ঝাঁকানাকা করে কুচিয়ে দিতে হবে। তো দেখো, একদম ঝিরিমিরি করে কারি পাতাগুলোকে কুচিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একটু ঘোটানাটা ঘোটানাটা করে ভেজে নেব। কারি পাতা, কালো সর্ষে আর সাদা তিলটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব সেই আলুর মিশ্রণটি। তো মিশ্রণটিকে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কন্টিনিউ কিন্তু ঘোটানাটা ঘোটানাটা করে আমাদের রান্না করে নিতে হবে। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিশ্রণটিকে কিছু সময় রান্না করার পরে দেখবে এই রকম একটা ডোয়ে পরিণত হবে। আর এই ডোটা যেন খুব বেশি নরম না থাকে, একটু ডোটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখো, ডোটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এইবারে ডোটাকে আমাদের একটি প্লেটে নামিয়ে নিতে হবে। তো এখানে একটা স্টিলের থালা নিয়েছি, আর থালাতে আমি একটু ঝাঁকানাকা করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। একটু তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে দেবে, তাহলে আমাদের ডিমোল্ড করতে সুবিধা হবে। এইবারে দেখো, মিশ্রণটিকে থালার মধ্যে আমি ঝাঁকানাকা করে ঢেলে দিলাম। তো বন্ধুগণ, গরম থাকা অবস্থাতেই কিন্তু মিশ্রণটিকে খুন্তি দিয়ে একদম চেপে চেপে ঠেসে ঠেসে একটা চৌকো শেপ আমাদের তৈরি করে নিতে হবে।
তো দেখো খুব সুন্দর একটা শেপ আমি তৈরি করে নিয়েছি। এইবারে এই মিশ্রণটিকে কিন্তু আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি মিশ্রণটিকে ঠান্ডা করে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখো অনেকটাই কিন্তু একদম জমে গেছে, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। তারপরে লাগবে এইরকম একটা ছুরি, আর ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে কেটে আমি একটু চৌকো শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিশ্রণটিকে কেটে নিতে পারো। তো দেখো আমি কিন্তু এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে। এবার এই পিসগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একে একে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একে একে নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দেব। এতে কী হবে, তেলটা নাস্তার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভেতর অবধি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে, বাকি পিঠটাও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিন্তু আমি এপি টপি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে একটি প্লেটের মধ্যে আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ, আলুর তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি আর মুচমুচে খেতে হয় যে সিঙ্গারা কচুরি সব কিছু ভুলে গিয়ে মনে হবে যেন এই নাস্তাটি বানিয়ে খাই, খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো দেখো প্রথম ব্যাচের নাস্তাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম, এইবারে দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকেও কিন্তু একে একে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো সমস্ত নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আলুর তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি আর মুচমুচে খেতে হয় যে সিঙ্গারা কচুরি খাওয়ার কথা ভুলেই যাবে, একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়। তো একটি নাস্তা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুগণ, আজকের এই আলুর তৈরি নাস্তাটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।